এক ভাই আমার কাছে প্রশ্ন করেছে আপু কিছুদিন পরেই আমি বিয়ে করব। আমার এক দুলা ভাই বলে বাসর রাতে বিড়াল মারতে হবে অন্যদিকে আরেক দুলা ভাই বলছে যে বাসর রাতে মিলন করা ঠিক নয় আমি এই বিষয়টি নিয়ে আপনার আরেকটি ভিডিও ইতিপূর্বে দেখেছি তারপরও যদি এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতেন তাহলে উপকৃত হতাম দর্শক আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা মনে করে যে বাসর রাতেই স্ত্রীর সাথে মিলন করা ঠিক নয় বরং এক দুই দিন অপেক্ষা করে তারপরে স্ত্রীর সাথে মিলন করা উচিত আবার অনেকেই বলে থাকে যে বাসর রাতেই মিলন করতে হবে আর এই দুটি ব্যাপার নিয়ে কিন্তু যারা নতুন বিয়ে করবে তারা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় আমাদের দেশে যখন কোনো ছেলের বিয়ে হয় তখন বাসর রাতের মুহূর্তে ছেলের বন্ধু বান্ধব বা দুলাবাই শ্রেণীর লোকজন ছেলেকে এটা বলে যে বাসর রাতেই বিড়াল মারতে হবে এই কথা দ্বারা ছেলেকে এটাই বোঝায় যে বাসর রাতেই স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে মিলন করতে হবে এবং এই রাতেই স্ত্রীকে চরম সুখ দিতে হবে এমনভাবে মিলন করতে হবে যাতে এই রাতেই স্ত্রীর ওপর আপনার কর্তৃত্ব সৃষ্টি হয় এবং স্ত্রী যেন সবসময় আপনার বাধ্য থাকে এবং আপনাকে কখনোই দুর্বল মনে না করে অনেকেই এটা মনে করে যে বাসর রাতে যদি বিড়াল মারতে না পারে কিংবা ঠিকমতো মতো স্ত্রীর সাথে মিলন করতে না পারে তাহলে স্ত্রী কিন্তু সারা জীবনের মতো স্বামীর ঘাড়ে চেপে বসবে আসলে এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ কৌতুক এগুলোর সামাজিক কোনো ভিত্তি নেই আবার কেউ যদি বলে যে একেবারেই বাসর রাতে স্ত্রীর সাথে মিলন করা যাবে না বরং দুই একদিন অপেক্ষা করার পর তারপর স্ত্রীর সাথে মিলন করতে হবে এটাও কিন্তু একেবারে ঠিক নয় বরং এই বিয়ের মাধ্যমে আপনার স্বামী স্ত্রী যে কোনো সময় একে অপরের সাথে মিলন করার অনুমতি পেয়ে গেলেন সুতরাং আপনারা চাইলে বাসর রাতে কিংবা যে কোনো সময় একে অপরের সাথে মিলন করতে পারেন যেহেতু আমাদের দেশের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে অনেক সময় লাগে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিয়ের এই আনুষ্ঠানিকতা গুলো চলতে থাকে আর এই কারণে পাত্র এবং পাত্রী কিন্তু অনেক বেশি ক্লান্ত থাকে শরীরের উপর কিন্তু অনেক বেশি ধকল যায় তাই অনেক বিশেষজ্ঞরা বলে যেহেতু পাত্র পাত্রী উভয়ই ক্লান্ত থাকে তাই বাসরাতেই দুজনের শারীরিক মিলনে লিপ্ত না হয়ে বরং এর পরের দিন মিলন করলে এই মিলনটা তাদের দুজনের কাছেই অনেক আনন্দময় মনে হবে যেহেতু বাসর রাতে পাত্রপাত্রী উভয়ই খুব ক্লান্ত থাকে তাই বাসররাতেই যদি এরা মিলন করে তাহলে এই মিলনটা হয়তো দুজনের কাছে অতটা আনন্দময় মনে হবে না বিয়ের পরে আপনার স্বামী স্ত্রী হয়তো অসংখ্যবার মিলন করবেন কিন্তু এর কোনোটাই হয়তো আপনারা মনে রাখবেন না কিন্তু বাসররাতে রাতে কিংবা বিয়ের পর প্রথম যখন আপনারা মিলন করবেন সেটা কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর সারা জীবনে মনে থাকবে এজন্য বাসর রাতে আপনারা যদি নিজেদেরকে খুব বেশি ক্লান্ত মনে না করেন কিংবা মিলনের জন্য নিজেদেরকে যদি প্রস্তুত মনে করেন তাহলে আপনারা বাসের রাতেই মিলন করতে পারেন কিন্তু নিজেদেরকে যদি খুব বেশি ক্লান্ত কিংবা অবসাদগ্রস্ত মনে করেন তাহলে এই রাতে সরাসরি মিলন না করে বরং দুজনের মধ্যে হালকা কথাবার্তা এবং দুজন দুজনকে হালকা আদর করে রাতটা কাটিয়ে দিতে পারেন এবং পরের দিন মিলন করতে পারেন আর বাসর রাতে যে স্ত্রীর সাথে মিলন করতেই হবে কিংবা বাসর যে বিড়াল মারতেই হবে এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তাই এই কথাগুলো মাথায় রাখার কোনো প্রয়োজন নেই আমি এখন মুসলিম দম্পতিরা বাসর রাতে কি কি নিয়ম পালন করবে বা কি কি কাজ করবে এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব যারা নতুন বিয়ে করবে আশা করি তারা উপকৃত হবেন প্রথমত নববৈধরা মেহেদি ব্যবহার করবে এবং অলংকার ব্যবহার করবে এবং সুন্দর উত্তম জামা কাপড় পরে নিজেকে সজ্জিত করবে যাতে বিয়ের রাতে স্বামী তাকে দেখে আকর্ষণ অনুভব করে এরপর পুরুষ সালাম দিয়ে বাসুর ঘরে প্রবেশ করবে এবং নিজের নববৈধকে সাথে নিয়ে দুই রাকাত শুকুরানার নামাজ আদায় করবে অতপর স্ত্রীর মুখ দেখে স্বামী বিসমিল্লা বলে এই দোয়াটি পাঠ করবে দোয়াটি স্কিনে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপরে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়ে নেবে এবং স্বামী তার স্ত্রীর কাছে দেনমোহরের বিষয়ে আলাপ করবে এবং দেনমোহর পরিশোধ করে দিবে যদি পরিশোধ করতে না পারে তাহলে অবশ্যই স্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নেবে এরপর স্বামী স্ত্রী উভয়ই চাইলে বাসর রাতে